শুক্রবার সকালে জানানো হয়েছিল সকাতোষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঠিক কি বিষয়ে তিনি বলবেন তার কোনো ইঙ্গিত পিএমওর তরফে দেয়া না হলেও আন্দাজ করা হয়েছিল 100 কোটি করোনা টিকার মাইলফলক অতিক্রম করা নিয়ে একগুচ্ছ প্রশংসা করে যাবেন মোদী। আর হলো ঠিক তাই, মাত্র 279 দিনে 100 কোটি টিকা। বৃহস্পতিবারে দেশ করোনার টিকাকরণের 100 কোটির মাইলস্টোন ছুঁয়েছে। ঠিক তারপরে তিনি আরো কমলো দৈনিক সংক্রমণ, স্বস্তি অ্যাক্টিভ কেসেও। স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকে দেওয়া তথ্য অনুযায়ী গত 24 ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন 15,786 জন, একদিনে দেশে করোনায় বলে আরো 231। লাগাতার দাম বৃদ্ধি পেট্রোল ডিজেলের, এই নিয়ে টানা 3 দিন দাম বাড়লো পেট্রোল ডিজেলের। বৃহস্পতিবারের পর শুক্রবারও দাম বেড়েছে পেট্রোল ডিজেলের। লিটার প্রতি 33 পয়সা দাম বেড়েছে পেট্রোলের। অন্যদিকে লিটারে 35 পয়সা বেড়ে সেঞ্চুরির দৌড় করায় ডিজেলের দাম। কিষাণ মোর্চার রাজ্য প্রভারী হিসেবে নিযুক্ত হবার পর শুক্রবার প্রথমবারের মতো ত্রিপুরা এলেন অশোক সিংজি। এদিন সকালের বিমানে তিনি রাজ্যের মাটিতে পা রাখার পর বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত নতুন প্রভারীকে স্বাগত জানালেন বিজেপি কিষাণ মোর্চা প্রদেশ নেতৃত্ব। দেশে করোনা টিকাকরণে 100 কোটি অতিক্রম করা সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এমনটাই দাবি করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে শুভেচ্ছা জানিয়ে শুক্রবার আগরতলা শহরে সুবিশাল বাইক মিছিল সংঘটিত করল বিজেপি প্রদেশ যুব মোর্চা। গত কয়েকদিন ধরে সন্ত্রাসবাদী চক্রান্ত মামলায় জম্মু কাশ্মীরে তল্লাশি অভিযান চলছে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির। শুক্রবার সকাল থেকে জম্মু কাশ্মীরে নানা জায়গায় ছড়িয়ে পড়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার একাধিক টিম। লস্কর ই তৈবা, জয়শ ই মোহাম্মদ, হিজবুল মুজাহিদ্দিন, আল বদর ও তাদের মতো নানা নিষিদ্ধ সংগঠনের লোকজন, রেজিস্ট্যান্স ফ্রন্ট, পিপল এগেনস্ট ফ্যাসিস্ট ফোর্সেস এর মতো গোষ্ঠীর সদস্যরা জম্মু কাশ্মীর দেশের অন্য বড় শহরগুলিতে হামলা চক্রান্ত করেছে বলে দাবি এনআইএর। ত্রিপুরার জন্য তৃণমূল, জিতবে ত্রিপুরা, এই স্লোগানকে সামনে রেখে দলের হাইকমান্ডের নির্দেশে শুক্রবার থেকে রাজ্যজুড়ে সাংগঠনিক কর্মসূচি শুরু করল তৃণমূল কংগ্রেস। এদিন আগরতলা লেকচৌমুনি বাজার থেকে প্রচার কর্মসূচি সূচনা করেন দলের রাজ্য আহ্বায়ক সুবল ভৌমিক ও সুস্মিতা দেব। মহিলা নির্মাণ শ্রমিক বিবাহ যোজনায় আর্থিক সহায়তা বর্তমানে 10,000 টাকা থেকে 25,000 টাকা করা হয়েছে। এই আর্থিক অনুদান নিবন্ধভুক্ত ও অবিবাহিত মহিলা নির্মাণ শ্রমিক নিজের বিয়ের খরচ এবং নিবন্ধভুক্ত নির্মাণ শ্রমিকের কন্যার বিবাহের খরচ বাবদ এককালীন প্রদান করা হবে। শুক্রবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলনে কথা জানান রাজ্য সরকারের শ্রমমন্ত্রী ভগবান দাস। ওটিপিসির উদ্যোগে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল হসপিটাল এন্ড জিপিপি হাসপাতাল কর্তৃপক্ষের কাছে একটি টাইপ ডি অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়। এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেডিকেল কলেজ কর্তৃপক্ষের হাতে 47 কেজি ক্ষমতার সম্পূর্ণ অক্সিজেন সিলিন্ডারটি তুলে দেওয়া হল। গোকুলনগর অটোরিকশা শ্রমিক সংঘের উদ্যোগে শুক্রবার রাস্তার মাথাস্থিত কমিউনিটি হল ঘুরে একে মেঘা স্বাস্থ্য শিবির আয়োজন করা হয়। এই স্বাস্থ্য শিবির থেকে 70 জনকে বিনামূল্যে চশমা ও ওষুধ প্রদান করা হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ভারতীয় জনতা পার্টির কর্মকর্তারা। বিরোধী দল থেকে কোনো প্রার্থী না দেওয়ায় শুক্রবার উদয়পুর খিলপাড়া শীতলাবাড়ি স্থিত অঙ্গনওয়াড়ি সেন্টারে আয়োজিত সুখসাগর জেলা শ্রমিক সমবায় সমিতি লিমিটেডের নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয়ী বলে ঘোষণা দিলেন সমবায় দপ্তর থেকে নির্বাচনের দায়িত্বে থাকা আধিকারিক সমদীপ চক্রবর্তী। বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে ধর্মীয় মৌলবাদীদের দ্বারা বাংলাদেশে হিন্দুদের উপর অতর্কিত আক্রমণ ও মূর্তি ভাঙার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ প্রদর্শন এবং স্মারকলিপি প্রদান করা হল শুক্রবার। এদিন বিশ্ব হিন্দু পরিষদের তরফে এক প্রতিবাদ র্যালিও সংঘটিত হয়। চুরি করে মুরগি কেটে খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ছোট ভাই উপানন্দ দেববর্মা বড় ভাই পরেশ দেববর্মাকে দাঁড়িয়ে কুপিয়ে হত্যা করার চেষ্টা করল। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত 9টা নাগাদ কমলপুর থানার ধনচন্দ্রপাড়া এডিসি ভিলেজে। রঞ্জিত দাস হত্যাকাণ্ডের ঘটনা অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে বীরগঞ্জ থানা ঘেরাও করে এলাকার নাগরিকরা। পরে পুলিশ আধিকারিকদের আশ্বাস পেয়ে থানা ঘেরাও মুক্ত করেন। তবে খুনের ঘটনাকে ঘিরে বুড়বুড়িয়া এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানকে সামনে রেখে আগরতলা সিটি সেন্টারের সামনে সম্প্রতি বাংলাদেশে সংঘটিত ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে একে প্রতিবাদ স্বরূপ গণঅবস্থানে বসে রাজ্যের শ্রমিক শ্রেণীর লোকজন। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের কর্পোরেট রেসপন্সিবিলিটি ফান্ড থেকে সিপাহীজলা জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের হাতে চিকিৎসা সামগ্রী ক্রয়ের জন্য 9,74,500 টাকা চেক তুলে দেওয়া হয়। সিপাহীজলা জেলা প্রশাসনে কনফারেন্স হলে হয়েছে অনুষ্ঠান।
বরজলার আপনা ঘর বৃদ্ধাশ্রমে বৃদ্ধা মায়েদের হাতে বস্ত্র তুলে দেন পশ্চিমবঙ্গের বাসিন্দা হাজী আব্বাস সালামুল্লাহ। বৃদ্ধা মায়েদের হাতে বস্ত্র তুলে দিয়ে খুশি তিনি, বলেছেন ত্রিপুরার মানুষকে সাহায্য করেছেন বলে বাংলা বঞ্চিত হবে না। একই দিন পরপর দুটি গরু মৃত্যুতে চাঞ্চল্য, প্রতিহিংসামূলক গরু খাবারের গামলায় বিষ মেশানোর অভিযোগ, আর সেই খাবারের গামলায় বিষযুক্ত জল খেয়ে দুটি গরুর মৃত্যু হয়েছে বলে চাঞ্চল্যকর ঘটনা মেলাঘর থানাধীন কামরাঙ্গা তুলি তাঁত ঘর এলাকায়। বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ধর্মীয় অধিকার, জীবন, সম্পত্তি নিরাপত্তা নিশ্চিত করা, মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাসীদের কঠোর হাতে দমন সহ মোট তিন দফা দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশ্যে স্মারকলিপি পেশ করল সিপিআইএমএল ত্রিপুরা রাজ্য কমিটি। শুক্রবার আগরতলায় বাংলাদেশ সরকারি হাইকমিশন কার্যালয়ের সামনে দলের কর্মীরা বেশ কিছু সময় বিক্ষোভ প্রদর্শন করে, পরে সহকারী হাইকমিশনের সাথে দেখা করে এক প্রতিনিধি দল তাদের দাবি সনদ সম্বলিত স্মারকলিপি তুলে দেন। কোভিড মোকাবেলায় সাফল্যের জন্য প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন প্রদেশ বিজেপি সভাপতি ডক্টর মানিক সাহা। কমলপুর সদর বিজেপি কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। পুরো নির্বাচনে জয়ের বিষয়েও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন বিজেপি সভাপতি।